সম্প্রতি এক ব্যক্তি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এবং ইসলামে ইসলাম নিয়ে বিদ্বেষমূলক ভিডিও ছড়িয়ে দিচ্ছে নেটে এতে করে আমাদের করণীয় কি আপনাদের করণীয় হলো ইগনোর করা ইগনোর বুঝেন মানে এটাকে পাত্তা না দেওয়া আর এই বিষয়ে ওলামা একরাম ইসলাম প্রচারক দায়ী যারা আছেন যদি তারা প্রয়োজন মনে করেন যে এমন কোনো কথা যে কথার জবাব দেয়া দরকার তাহলে তারা অত্যন্ত কৌশলে জবাব দিবেন যাতে করে ওই শয়তানদের কোনো এজেন্ডা বাস্তবায়ন না হয় দেখেন আমরা অনেকে এই সমস্ত শয়তানদেরকে হিরো বানাই দেই কিভাবে হিরো বানাই দেই যার ভিডিও হয়তো 200 লোক শুনতো না তার ভিডিও আমি এখন 1 মিলিয়ন মানুষকে দিয়ে শোনাচ্ছি হয়তো 2000 রিঅ্যাক্ট করতো না ওখানে এখন কয়েক লাখ রিঅ্যাক্ট পড়তেছে আমরা চাই সেখানে আমি গোসার রিঅ্যাক্ট দিয়ে চলে আসলাম আমার একটা রিঅ্যাক্ট তো আরো 10 জনের কাছে পৌঁছায় দিচ্ছে এবং তাদেরকে দেখতে সাহায্য করছে এই বোকাসুলভ কাজটা কিন্তু আমরা অনেক অহরহ করছি এদেরকে আপনি যত বেশি আলোচনায় আনবেন তত বেশি তারা অ্যাসাইলাম পাবে এদের অনেকে এই কাজগুলো করে জার্মানির ভিসা পাওয়ার জন্য কানাডার ভিসা পাওয়ার জন্য এবং সে দেখাবে দেখো এই যে মৌলবাদীরা এই যে মৌলবীরা এই যে মুসলমানরা আমাদেরকে হুমকি দেয় ধমকি দেয় আমাদের জীবন নিরাপদ না সেজন্য তোমরা আমাদেরকে আশ্রয় দাও এই অ্যাসাইলাম নেওয়ার দান্দায় এরা নাস্তিক সাজে অনেকে আপনি তার বিরুদ্ধে হইচই করে তার বিরুদ্ধে কথাবার্তা খুব সরগোল করে ওর অ্যাসাইলাম পাওয়াটা সহজ করে দিচ্ছেন কথা বুঝেন নাই এই জন্য এই ভিডিও লিংক আপনি আরো 10 জনকে পাঠাচ্ছেন কি সবের কাজ হচ্ছে এটাতে বলেন এটাতে লাভের কিছু হচ্ছে বিশেষ করে এদের কেউ যখন দেশের বাইরে থাকে তখন এর বিরুদ্ধে হ্যাঁ দেশে থাকলে আপনি একটা হিসাব আলাদা যে তাকে চরম শাস্তি দেওয়ার জন্য আপনি প্রশাসন করে প্রেশার ক্রিয়েট করলেন বাধ্য করলেন তাকে গ্রেপ্তারের আইনে আওতার বিচারের সেটা একটা হিসাব থাকতে পারে কিন্তু যখন দেশের বাইরে থাকে তখন আপনি তার এই ভিডিওগুলো ছড়াইলেন রিঅ্যাক্ট করলেন বলাবলি করলেন এতে লাভ হলো না তার লস হয়েছে তার লাভ হয়েছে কারণ সে তো এটাই চায় সে তো হিরো হয়ে বিভিন্ন আপনার ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে ফান্ড বাগাইতে পারবে বাজেট বাগাইতে পারবে সুবিধা পাবে তাদের সমীহ পাবে অ্যাসাইলাম একটা পরে আরেকটা পাবে যে হ্যাঁ আমি বিরাট কিছু ঘটাই ফেলছি তো এগুলো আমরা করে করে আমরা মূলত ইসলামের লাভের চাইতে আরও ক্ষতি বেশি করি অনেকে সেখানে গিয়ে কমেন্ট করে দিয়ে আসে আরে ভাই ওই কমেন্ট করে দিয়ে আপনি ভিডিওটা আরও ছড়াইলেন ওর কুকথাটা আরও 10টা মানুষের কাছে দেখাই দিলেন কী লাভ হলো এগুলোকে ইগনোর করেন দেখবেন না পাত্তা দিবেন না হ্যাঁ যারা দাওয়াতের কাজ করেন ওলামা একরাম আছেন বা গবেষক আছেন ওনারা ওনাদের গবেষণার আলোকে মানুষের জন্য এটা পাল্টা কোনো কিছু দেওয়া প্রয়োজন মনে করলে দিবেন বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কিস্তি খেউড় আমরা জানি ও আরিদ আনিল জাহিলিন আল্লাহ বলেছেন জাহিল থেকে তুমি বিমুখ থাকো বিশেষ করে তুমি সেখানে এঙ্গেজ হলে যদি ওদের আরও উপকার হয় সেক্ষেত্রে আর যদি এঙ্গেজ হয়ে আপনি তাদেরকে দমাইতে পারেন সে সুযোগ থাকে তাহলে তো ভিন্ন বিষয় সেটা আপনি করবেন আল্লাহ তাআলা আমাদেরকে বিচক্ষণতার তৌফিক দান করুন আমরা অনেকে ভুল কাজ করে এদেরকে হিরো বানাই দিচ্ছি এদের রিচ বাড়াই দিচ্ছি আরে ভাই ওদের কাছে তো হালাল হারাম নাই ও তো আপনি একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ হওয়া মানে তো অনেক ডলার কি কামানো এক্সচেঞ্জ করে পয়সা কামানো ও দিচ্ছে আমার আল্লাহকে গালি আমার রাসুলকে গালি আর আপনি ওরে ডলার কামানোর সুযোগ করে দিচ্ছেন তাহলে এদেরকে পাত্তা না দেওয়াটাই হলো সবচেয়ে বড় ঔষধ আপনি আপনার কাজ করেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন